Bismillahirrahmanirrahim. সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বীজগণিতীয় রাশির গুণ নিয়ে আলোচনা করব। বীজগণিতে চারটি প্রক্রিয়া আছে, যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। আবার গুণের কয়েকটি নিয়ম আছে। দেখো, গুণের বিনিময় নীতি, গুণের বিনিময় নীতি হলো গুণের বিনিময় নীতি, যেমন টু ইন্টু থ্রি সমান সিক্স, আবার থ্রি ইন্টু টু সমান সিক্স। দেখো, গুণফলে কোনো পরিবর্তন হয়নি, তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয়, টু ইন্টু থ্রি, আবার এখানে উল্টা করে থ্রি ইন্টু টু সমান সিক্স। তাহলে আমরা বলতে পারি পূর্ণ এবং গুণকের স্থান পরিবর্তন হলেও গুণফলের কোনো পরিবর্তন হয় না। একইভাবে দেখো, তুমি যদি এ ইন্টু বি সমান বি ইন্টু এ, এটা আমরা লিখতে পারি, এটাই হলো গুণের বিনিময় বিধি। এরপর দেখো আরেকটা আছে গুণের সংযোগ বিধি। দুই নম্বর দেখো গুণের সংযোগ বিধি, গুণের সংযোগ বিধি, গুণের সংযোগ বিধিটা কি আমরা লিখতে পারি, টু ইন্টু থ্রি ইন্টু ফোর সমান তিন দুগুণে ছয় ইন্টু ফোর, চার ছয় চব্বিশ। আবার যদি লিখো টু ইন্টু থ্রি ইন্টু ফোর সমান কত হবে, টু ইন্টু তিন দুগুণে তিন চারা বারো, বারো দুগুণে চব্বিশ। তাহলে দেখো এখানে গুণফলের কোনো পরিবর্তন হয়নি। গুণফলের কোনো পরিবর্তন হয়েছে? গুণফলের কোনো পরিবর্তন হয়নি, এটাই গুণের সংযোগ বিধি। একইভাবে আমরা যদি এখানে লিখি এ ইন্টু বি ইন্টু সি সমান এ ইন্টু বি ইন্টু সি, তাহলেও একই হবে, এটাই গুণের সংযোগ বিধি। এরপর দেখো গুণের সূচক বিধি, গুণের সূচক বিধিটা কি, গুণের সূচক বিধি, গুণের সূচক বিধিটা হলো আমরা জানি এ ইন্টু এ ইন্টু এ সমান কি, এ টু দি পাওয়ার কিউব, এ তিনটা আছে, এরপর আবার এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ সমান কি, এ টু দি পাওয়ার ফোর। তাহলে আমরা লিখতে পারি গুণ এ টু দি পাওয়ার থ্রি ইন্টু এ টু দি পাওয়ার ফোর সমান কি লিখতে পারি, এটা ধরো গুণ এ টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর সমান এ টু দি পাওয়ার সেভেন। তাহলে তো যখন একই রকম ভিত্তি হয় তখন পাওয়ার যোগ হবে, গুণের ক্ষেত্রে কি পাওয়ার যোগ হবে। সুতরাং আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা আমাদের গুণের সূচক নিয়ম, গুণের সূচক বিধি। এরপর দেখো গুণের সংযোগ বিধি, সংযোগ সংযোগটা বলেছি, সূচক বলেছি, এখন গুণের বন্টন বিধি, বন্টন বিধিটা কি দেখো, গুণের বন্টন বিধি, গুণের বন্টন বিধিটা হলো আমরা যদি বন্টন করতে পারি টু ইন্টু এ প্লাস বি সমান টু ইন্টু এ, এটাকে আমরা ভাগ করে লিখবো, তাহলে টু ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি ইন্টু প্লাস এ প্লাস বি, অন্যভাবে লিখতে পারি এ প্লাস এ সাজিয়ে লিখেছি প্লাস বি প্লাস বি, তাহলে কী হবে টু এ প্লাস টু বি, এটা গুণের বন্টন বিধি। দেখো ভাগ করে করে আলাদা করে করে লিখলাম, এটাকে বলে গুণের বন্টন বিধি। এরপর আমরা চিহ্নযুক্ত গুণ, চিহ্নযুক্ত গুণ কি, চিহ্নযুক্ত গুণের চিহ্নযুক্ত রাশির গুণ, চিহ্নযুক্ত রাশির গুণ দেখো, চিহ্নযুক্ত রাশির গুণ এটা কী হবে, দেখো চিহ্নযুক্ত রাশি হলো প্লাস, যদি তুমি প্লাস প্লাস ওয়ান গুণ প্লাস ওয়ান, তাহলে কী হবে প্লাসে প্লাসে প্লাস ওয়ান, আবার মাইনাস ওয়ান গুণ প্লাস ওয়ান, তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, এরপর প্লাস ওয়ান গুণ মাইনাস ওয়ান, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান, তাহলে মাইনাসে 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 প্লাস ওয়ান। তাহলে আমরা বলতে পারি দুটি একই জাতীয় রাশি হলে
প্লাস হবে এটাও একই জাতীয় রাশি এটাও একই জাতীয় রাশি তাহলে দুটার ক্ষেত্রে কি প্লাস হয়েছে আর ভিন্ন জাতীয় রাশি হলে কি হবে মাইনাস হবে এরপর আমরা গুণকগুলিকে এভাবে করতে পারি একপদী রাশির সাথে একপদী রাশির গুণ বহুপদী রাশির সাথে একপদী রাশির গুণ এবং বহুপদী রাশির সাথে বহুপদী রাশির গুণ তাহলে আমরা যদি একপদী রাশির সাথে একপদী রাশির গুণ বাইটা দেখো তোমরা সবগুলি প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তাহলে কি হবে দেখো এক নাম্বারটা যেমন দেখো সি এ গুণ ফোর এ কিউ এখানে আমরা একপদী রাশির সাথে একপদী রাশি গুণ করব তাহলে সংখ্যাগুলিকে আমরা আলাদা করে লিখতে পারি সি গুণ ফোর একই জাতীয় রাশি একসাথে লিখব এ গুণ এ কিউ গুণ বি তাহলে কি হবে তিন চারা বারো এ টু দি পাওয়ার ফোর বি সেম দেখো একইভাবে তোমরা যদি মাইনাস মাইনাসের মাইনাস থ্রি পি স্কোয়ার টি কিউ গুণ মাইনাস সিক্স টি টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার ফোর যদি মাইনাসের অঙ্ক করো দেখো তাহলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে আমরা আলাদা আলাদা লিখতে পারি থ্রি মাইনাস থ্রি গুণ মাইনাস সিক্স এরপর পি স্কোয়ারের সাথে পি কিউ পি স্কোয়ার গুণ পি টু দি পাওয়ার ফাইভ এরপর কিউ কিউ গুণ কিউ টু দি পাওয়ার ফোর তাহলে আমরা দেখো একই জাতীয় রাশি একসাথে লিখেছি তিন তিন ছয় আঠারো আঠারো হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাই না প্লাস পি আমরা সূচকের নিয়ম অনুসারে কী করতে পারি পাওয়ার যোগ হবে ফাইভ বাই টু কত সেভেন হয় তাই না পি টু দি পাওয়ার সেভেন আর থ্রি আর ফোর সেভেন পি টু দি পাওয়ার সেভেন এটা আমরা সূচকের নিয়ম থেকে জেনেছি এ টু দি পাওয়ার এক প্লাস এ টু দি পাওয়ার এক ইন্টু এ টু দি পাওয়ার এক সমান এ টু দি পাওয়ার এক প্লাস এক এটাই আনসার এরপর দেখো যদি আরেকটা অঙ্ক তোমাদের এটা একপদী রাশির সাথে একপদী রাশির গুণ দেখালাম এখন আরেকটা যেমন দেখো বহুপদী রাশির সাথে একপদী রাশির গুণ এই অঙ্কটা দেখো নয় নম্বর অঙ্কটা বহুপদী রাশির সাথে একপদী রাশির গুণ এটা হলো বহুপদ দুটার বেশি পদ আছে গুণ ফাইভ এক্স ওয়াই তাহলে এখন দেখো বহুপদী রাশির সাথে একপদী রাশির গুণ কীভাবে করবো ফার্স্টে প্রথম পদের সাথে প্রথম পদ গুণ করবো টু এক্স গুণ ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই গুণ ফাইভ এক্স ওয়াই তাহলে পাঁচ গুণে দশ আমরা একসাথে করে ফেলতে পারি এক্স এক্সে এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন পাতা পনেরো এক্স ওয়াই ওয়াই এ ওয়াই স্কোয়ার এটাই আনসার আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ বাকি অঙ্কগুলি আমরা আগামী ক্লাসে করাবো সে পর্যন্ত তোমরা যেগুলি করিয়েছি সেগুলি প্র্যাকটিস করবে না পারলে আমাকে পরে আমার সাথে যোগাযোগ করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো